অম শান্তি আজকে আটই আগস্ট দু হাজার তেইশ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরুলি আজকের মহাবাক্য এই মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা সংগম যুগ ব্রাহ্মণ যে জন্য হল কল্যাণকারী সেজন্য সবসময় ঈশ্বরীয় নেশায় থাকতে হবে কোনো ব্যাপারই চিন্তা করবে না প্রশ্ন যার অবস্থা অর্থাৎ স্থিতি ভালো তার চিহ্ন কি হবে উত্তর কোনো কথাতেই তার কান্না আসবে না মুশ্রে পড়বে না দুঃখ বা আফসুস হবে না প্রতিটি সিন সাক্ষী হয়ে দেখবে কখনো কেন কি প্রশ্ন করবে না কারো নাম রূপকে স্মরণ করবে না একমাত্র বাবার স্মরণেই হাসি মুখে থাকবে আজকের মুরুলি মাতেশ্বরীজির শরীর ত্যাগ করার পর পঁচিশ জুন উনিশশো পঁয়ষট্টিতে এই মহাবাক্য বাপদাদা নিয়েছিলেন অনুগ্রহ করে মনোযোগ দিয়ে পড়বেন আজকের গীত মাতা ও মাতা তুমি হলে জগতের ভাগ্য ভাগ্যবিধাতা শান্তি মিষ্টি বাচ্চাদের প্রতি আদেশ ভগবানের বা ফরমান যে অসীম জগতের বাবাকে স্মরণ করতে থাকো নাম বা রূপ ধারণ করে যে বাচ্চারা বাবার সার্ভিসে রয়েছে তাদের কাছ থেকে এই যোগের জ্ঞান শুনতে হবে ওরও এটাই বলবে যে বাবাকে স্মরণ করো কেননা উত্তরাধিকার তার কাছ থেকে পাওয়া যায় মাম্মা তো এটাই বলতেন না আজকে মাম্মা নেই বাচ্চারাও বলবে যে সে বাবাকে স্মরণ করো মাম্মা বলেছেন বাচ্চারাও বলবে তোমরা বাচ্চারা এখানে সে বাবার স্মরণে বসেছ না তোমাদের কোনো কিছু চিন্তা করা উচিত নয় কেননা তোমরা অসীম জগতের বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নিচ্ছ এদের মধ্যে কেউ যদি শরীর ছেড়ে চলে যায় আমরা বলবো যে এটাই ভবিতব্য এটাই ভবিতব্য এটাই ড্রামাতে ছিল কল্প পূর্বেও এমনটাই ঘটেছিল কেননা ড্রামার সাথেই তো চলতে হবে তাই না যাতে কোনো কিছুর চিন্তা না থাকে আজ মাম্মা চলে গেছেন কাল অন্য কেউ চলে যাবে কিন্তু বাবাকে মুরুলি অবশ্যই শোনাতে হবে বাবা বাচ্চারা তোমাদেরকে নতুন নতুন পায়েন শোনান এর অর্থ বুঝিয়ে বলেন এবং সবাইকে বলেন বাচ্চারা বাবাকে স্মরণ করো কোনো কিছুর নাম রূপে ফেসে যেও না এই জ্ঞান সমস্ত বাচ্চাদের জন্য যত এগিয়ে যেতে থাকবে আরও অনেক কিছু ওয়ান্ডারফুল বিষয় দেখার আছে দেখতে পাবে এই সমস্ত তো হলো সব কিছুই সবই দুঃখ আর দুঃখের বিষয় কিন্তু সেই সব নিয়ে আমাদের কোনো উদ্বেগ নেই দেখো এই বাবার সাকার বাবার কোনো উদ্বেগ নেই কেননা তিনি জানেন যে আমাকে তো বাবাকে স্মরণ করতে হবে বাবার কাছ থেকে উত্তরাধিকার নিতে হবে বাবা বুঝিয়েছেন যে ক্রিয়েশন অর্থাৎ রচনা থেকে কোনো বর্ষা পাওয়া যায় না ক্রিয়েশন ক্রিয়েটারের অর্থাৎ রচয়িতার কাছ থেকে বর্ষা পেয়ে থাকে এটাই হলো অবিনাশী সত্য সেই জন্য যার যতজন ক্রিয়েশন অর্থাৎ কন্যা আছে তাদের ক্রিয়েটারকেই স্মরণ করতে হয় যা কিছু হয়ে যাক না কেন মনে করো কোনো বিঘ্ন বা ভালয় এলো তাতে কিন্তু সংশয়ের কোনো বিষয় নেই কেননা একমাত্র শিব বাবাকে স্মরণ করতে হবে এটাই হলো অমোঘনিয়ম এতেই বাচ্চাদের কল্যাণ যদি কেউ ভালো সার্ভিস করতে করতে চলে যায় তখন বোঝা উচিত যে সেই যেই চলে যাক তাকে গিয়ে অন্য কোথাও গিয়ে পার্ট প্লে করতে হবে অন্যরকম পার্ট প্লে করতে হবে আরও ভালো পার্ট প্লে করতে হবে কোনো না কোনো কল্যাণের জন্যই সব কিছু ঘটে থাকে কেননা বাবা হলেন কল্যাণকারী এবং এই সঙ্গম যুগ হলই ব্রাহ্মণদের জন্য কল্যাণকারী প্রতিটি ঘটনার মধ্যে কল্যাণ অর্থাৎ কল্যাণ মনে করে ঈশ্বরীয় নেশায় থাকতে হবে কেননা আমরা হলাম ঈশ্বরীয় সন্তান ঈশ্বরের কাছ থেকে বর্ষা নিয়ে থাকি উত্তরাধিকার পেয়ে থাকি একুশ জন্ম আমাদের প্রালব্ধ প্রাপ্ত করি বর্ষা নিতে নিতেই কেউ যদি চলে যায় নিশ্চয়ই তার জন্য কোথাও পার্ট আছে এই পার্ট তাকে প্লে করতে হবে এর থেকে বড় কোনো কাজ তাকে করতে হবে তার জন্য তাকে যেতে হবে অন্য কোথাও ওহো সৌভাগ্য কল্পপূর্বের মতোই আমাদেরও পার্ট আছে বাবার সাহায্যকারী হওয়ার জেনারেলি সাহায্যকারী থাকা অবস্থাতেও যে কেউ মারা যেতে পারে আমরা তখন বুঝতে পারি যে ড্রামা অনুসারেই সবকিছু হচ্ছে কি হবে কেউ চলে গেলে আমাদের তার জন্য কিছুই করার নেই আমাদের সবকিছু হলো গুপ্ত বাস্তবে জ্ঞানও গুপ্ত বাবাও গুপ্ত বাচ্চারও গুপ্ত বাস্তবে তাদের অবস্থা অর্থাৎ স্থিতি ভালো যাদের কখনো চোখের জল আসে না কখনো এমন মনে করবে না যে মাম্মা শরীর ছেড়ে চলে গেছেন এখন কি হবে চোখের জল এলে ফেল হয়ে যাবে কেননা বাবা বসে আছেন না তিনি তিনি আমাদের সবাইকে বর্ষা দিচ্ছেন তিনি বাবা তিনি তো অমর তার জন্য কখনো চোখে জল আসবে কেন আমরা তো নিজেরাই খুশি মনে শরীর ত্যাগ করার জন্য পুরুষার্থ করছি মাম্মারও নিশ্চয়ই কোনো দায়িত্ব পালনের জন্য এই সময় চলে যেতে হয়েছে তা নিয়ে দক্ষ করা আফসোস করার কোনো বিষয় নেই এটাও ড্রামা যে কেউ নিজের অবস্থা অনুসারে শরীর ত্যাগ করলে তার মধ্যেই কল্যাণ নিহিত আছে অনেক ভালো ঘরে জন্ম নিয়ে সেখানেও নিজের খুশি প্রদান করবে ছোট ছোট শিশুরও সবাইকে খুশি দিয়ে থাকে তাই না সবাই তখন তার অনেক মহিমা করে কারণ ছোট বাচ্চা মহাত্মার সমান সুতরাং বাচ্চাদের সব কিছু ড্রামার উপর এবং বাবার উপর নির্ভরশীল করছে যা কিছুই হয় সেকেন্ড বাই সেকেন্ড সকলেই ড্রামা সে সবই ড্রামাতে নির্ধারিত রয়েছে টিকটিক টিকটিক ড্রামা ঘুরছে তার কোনো ব্যতিক্রম হতে পারে না এটা বুঝে খুশিতে সবসময় আনন্দ থাকা উচিত কোনো নাম রূপে আমাদের ফেসে যাওয়া উচিত নয় আমাদের জানা আছে না যে এটা শরীর এখে তো যেতেই হবে প্রত্যেকের পাট নির্ধারিত হয়ে আছে আমরা কান্নাকাটি করলে কি তার পাট পরিবর্তন করতে পারবো পাট কখনো পরিবর্তন হতে পারে কখনো পারে না এটা যা নির্দিষ্ট আছে তাই হবে সেজন্যই বাচ্চাদের সম্পূর্ণ অশরীরী শান্ত আর আনন্দে থাকতে হবে অটল অখণ্ড রাজ্য নিতে গেলে এমনভাবে তৈরিই হতে হবে কারণ এখন প্র্যাকটিস হলো আগামী দিনের অনেক বড় আমাদের প্রাপ্তি আকস্মিক আকস্মিক সব ঘটনা ঘটবেও বলবে এটাই ভবিতব্য ছিল ড্রামার মধ্যে এটাই লিপিবদ্ধ ছিল আফসোস করার কোনো কথাই নেই গল্প পূর্বেও এমনটাই ঘটেছিল আকস্মিক সব ঘটনা ঘটতে বাধ্য হঠাৎ হঠাৎ ভূমিকম্প হয়ে যায় এমন নয় যে তোমাদের মধ্যে কেউ মরবে না তা নয় তা হতে পারে না যে কেউই মরে যেতে পারে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে আকস্মিকভাবে তাকে কেউ টলাতে পারে না সেই জন্যই বাবা বুঝান যে বাচ্চারা সবসময় বাবার স্মরণে নিশ্চিন্ত থাকো বেগমপুরের বাদশাহ হয়ে থাকো এখানে যে যেরকম পার্ট পেয়েছে সেটাই প্লে করছে এখানে আমরা কি করতে পারি কারো পার্টির উপর আমরা তো হস্তক্ষেপ করতে পারি না আমাদের জ্ঞানই এমন আম্মা মারা গেল হালুয়া খাও বেবি মারা গেল হালুয়া খাও অর্থাৎ জ্ঞান রত্ন দেওয়া এবং নেওয়া ধরো বাবা বলেছেন এই বাবাও ব্রহ্মা যদি চলে যান বাচ্চারা তোমরা তো নলেজ পেয়েছো না যে তোমাদের শিব বাবার কাছ থেকে উত্তরাধিকার নিতে হবে ওনার কাছ থেকে তো নেবে না সুতরাং বাবা বলেন এইসব বাচ্চারা যারা আছে তারা আমার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নিয়ে অন্যদের পথ বলে দেবে এটাই হলো এখন তোমাদের সার্ভিস এখন তোমাদের জ্ঞান যোগ ধারণা সেবা এই চার সাবজেক্টে তোমাদের এগিয়ে যেতে হবে বাচ্চারা তোমাদেরকে অন্ধের লাঠি হতে হবে বাবার পরিচয় দিতে হবে প্রত্যেকের প্রতি দয়া করতে হবে তোমাদের পুরুষার্থ এটাই যে এই বেচারা দুঃখী একে সুখের পথ বলে দেই এই দুনিয়াতে এক বাবা ছাড়া কেউ সুখের পথ বলে দিতে পারে এমন কেউ নেই এক বাবাই হলো মুক্তি জীবন মুক্তিদাতা লিবারেটার লিবারেটার অর্থাৎ মুক্তিদাতা জীবন মুক্তিদাতা দুঃখহর্ সুখকর্তা একজনই আছেন তিনি আমাদের পিতাও শিক্ষকও এবং সদ্গুরু তাকেই স্মরণ করতে হবে এখানে দুঃখের কোনো কথা হওয়া উচিতই নয় যা কিছুই হোক না কেন স্থির থাকা উচিত অঙ্গদের মতো থাকা উচিত যদিও আমি জানি তোমাদের মাম্মা সবচাইতে বেশি সার্ভিসেবল নম্বর ওয়ান গাওয়া হয় মাম্মাকে নাম্বার ওয়ান রাখা হয় ওনার হাতে সেতার অর্থাৎ বাদ্যযন্ত্র দেখানো হয়েছে তো এটা হলো জ্ঞানের শ্বেতার প্রকৃতপক্ষেই জগদম্বা অর্থাৎ মাতেশ্বরী খুব ভালোভাবে বোঝাতেন উনিও বলতেন সে বাবাকে স্মরণ করো আমাকে স্মরণ করো না মন্মনা ভবো মদ্যাজীব এই দুটো শব্দ প্রসিদ্ধ বাকি শব্দ হলো ডিটেল অর্থাৎ বিস্তারিত সুতরাং যে কোনো অবস্থায় কারো মনে যদি সংশয় আসে এটা কি হলো কেন হলো এমনটা হওয়া উচিত নয় এতে নিজেরই ক্ষতি করবে বাচ্চারা তোমাদের কোনো অবস্থাতেই দুঃখের অনুভব হওয়া উচিত নয় অসুখ হোক যা কিছুই হোক যা কিছুই হোক না কেন এটা তো কর্ম না তা তো ভবিতব্য হতেই হবে কেউ কেউ বাবাকে জিজ্ঞাসা করে বাবা এটা কি হলো বাবা বলবেন এটা হলো তোমাদের কর্মভোগ যদি কোনো বিষয় নিয়ে ড্রামার আগেই না বলে দেওয়ার জন্য থাকে তবে আমি কিভাবে বলবো এটাই ড্রামা ড্রামা আমাকে যেমন ডিরেকশন দেবে তেমনই আমাকে বলতে হবে এই বাবাও সাক্ষী হয়ে দেখেন সুতরাং বাচ্চাদেরও সাক্ষী হয়ে দেখতে হবে এবং বাবার স্মরণে ঈশ্বরীয় নেশায় থাকতে হবে যে আমরা ঈশ্বরের সন্তান ঈশ্বরের পত্রপত্রী ঈশ্বরের কাছ থেকে বর্ষা নিচ্ছি অবশ্যই আমরা জানি যে মামাও ঈশ্বরের বর্ষা নিতে নিতে শরীর ত্যাগ করেছে এই জন্য মামা নাম্বার ওয়ান পুরুষার্থী তার জন্য আগে লক্ষ্মী পরে নারায়ণ বলা হয় আমাদের প্রত্যেকেই তো বাবা আর বর্ষাকে স্মরণ করতে হবে এটাই হলো আমাদের পুরুষার্থের প্রথম নিয়ম পুরুষার্থের উপরেই সব কিছু নির্ভর করছে তোমরা বাচ্চারাও এটা অনুভব করতে পারো যে আমরা যত পঠন পাঠন করব। ততই উচ্চ পদ পাবো উঁচু প্রিন্স হব সূর্যবংশীতেও প্রিন্স এবং চন্দ্রবংশীতেও প্রিন্স প্রিন্সেস আছে দু উভয় পদ আমরা প্রাপ্ত করবো সুতরাং বাচ্চাদের পড়াশোনা করতে হবে যা কিছু হোক না কেন অবশ্যই পড়াশোনা করতে হবে এমনটা কখনোই হয় না যে কারু মা অথবা বাবা মারা গেলে বাচ্চা পড়াশোনা ছেড়ে দেয় না যা হওয়ার হয়ে গেছে দুদিন দিন সুখ থাকে তিন দিন সুখ থাকে তারপর সংসার চলতেই থাকবে সুতরাং তোমাদেরও প্রতিদিন পড়াশোনা করতে হবে একদিনের জন্য তোমাদের পড়াশোনা ছাড়া উচিত নয় যেমন মাম্মা চলে গেলেন ড্রামা বলে মেনে নিতে হবে কাল বাবা চলে যাবে পড়াশোনা আমাদের চালিয়ে যেতে হবে যেমনই অবস্থা হোক না কেন সার্ভিসও অবশ্যই করতে হবে প্রতি মুহূর্তে বুদ্ধিতে সেই এক বাবার স্মরণ থাকবে তোমাদের উনি পড়াচ্ছেন এবং ওনার কাছ থেকেই অবিনাশে উত্তরাধিকার নিতে হবে তিনি আমাদের বুদ্ধির তালা খুলে দিয়েছেন সম্পূর্ণ ব্রহ্মাণ্ড সূক্ষ্মলোক এবং সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান আমাদের বুদ্ধিতে আছে এই জ্ঞানের দ্বারাই আমরা চক্রবর্তী রাজা হই ব্যাস এই নেশাতেই আনন্দে ভরপুর থেকে সবাইকে শোনাতেও হবে কেননা তোমরা বাচ্চারা পাক্কা ব্রাহ্মণ আগে তোমরা শূদ্র ছিলে এখন তোমরা ব্রাহ্মণ হয়েছ প্রকৃত ব্রাহ্মণ হয়েছ তোমাদের কোনো চিন্তা ভয় নেই তোমরা বেগমপুরের বাচ্চা হ এর মধ্যে মর্ষে পড়া চিন্তা করার কোনো কথাই নেই এরকম ভালো অবস্থা অর্থাৎ স্থিতি হওয়া উচিত তোমাদের কারণ তোমাদের পুরুষার্থই তোমাদের লক্ষ্যবস্তুতে নিয়ে যাবে তোমরা বুঝেছ না যে শেষে বিজয় আমাদেরই হবে কারণ পাণ্ডবের পক্ষেই আছে পরমাত্মা পাণ্ডবরা নিশ্চয় বুদ্ধি ছিল তো নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী অবশ্যই হবে অনেকেই তাদের উত্তরাধিকার নিতে আসবে যা কিছুই হোক তোমাদের সার্ভিস বৃদ্ধি পেতে থাকবে শুধু তোমাদের অ্যাক্টিভিটি অর্থাৎ কার্যকলাপ দেয়বী হতে হবে কোনো রকমের আসরিক গুণ যেন সার্ভিসে না থাকে কারো সাথে লড়াই ঝগড়া কাউকে কটু কথা বলা বা অন্তর্মনে কোনো ইচ্ছা লোভ ক্রোধ ইত্যাদি যদি থাকে তবে খুব কঠিন সাজা ভোগ করতে হবে ধর্মরাজের ডান্ডা খেতে হবে সেই জন্যই কাউকে দুঃখ দেবে না সবাইকে সুখের পথ বলে দিতে হবে ছোট বাচ্চা যদি চঞ্চলতা করে সংসারে অনেক রকমের ঘটনা ঘটে তবু চর মারা উচিত নয় তাকে ভালোবাসা দিয়ে চালিত করতে হবে ঘরেও দেখো যুক্তি সহকারে চলতে হবে কেউ আছে যে খুব ভালো বোঝে ঘরে যায় যখন মায়া তখন হয়রান করে তোলে এটাও বাবা বুঝিয়ে বলেন এখানেও জ্ঞানকে সামনে রেখে চলতে হবে বাচ্চারা জোরে তুফান আসতেই থাকবে দিন দিন তুফান আর বিঘ্ন আসতেই থাকবে তোমরা ঘাবরে যাবে না বাবা বলেন আমাদের এই এই রুদ্র জ্ঞান রুদ্রজ্ঞানযজ্ঞে অসংখ্য বিঘ্ন আসবে কেননা এ হলো নতুন নতুন নলেজ বাবার দ্বারা প্রাপ্ত করছি কেউ কেউ জিজ্ঞাসা করে থাকে তোমরা শাস্ত্র মানো উত্তরে কি বলবে উত্তরে বলো হ্যাঁ মানি এসব হলো ভক্তিমার্গের শাস্ত্র ভক্তিমার্গের সংসার আর এটা হল ফিলোসফি শাস্ত্র পাঠমানা ফিলোসফি এই সময় পরমাত্মা এসে আমাদেরকে এখন রুহানি নলেজ আমাদেরকে শোনাচ্ছেন এটা হলো জ্ঞানমার্গ ভক্তিমার্গে ফিলোসফি শুনেছি এখানে আমরা স্পিরিচুয়ালিটির জ্ঞান শুনছি জ্ঞানেশ্বর বাবা বলেন আমাকে স্মরণ করো বেশ আমরাও তোমাকে বলছি বাবাকে স্মরণ করো করা না করা তোমার ইচ্ছা কারণ আরজি পরমাত্মার আর মর্জি তোমাদের এখন নরক এটা হলো রাবরের রাজ্য এখন বাবা আর স্বর্গকে স্মরণ করো তোমরা জন্ম জন্মান্তর ধরে গঙ্গা স্নান করে এসেছ তারপরেও দুনিয়া পতিত হয়ে গেছে এখন বাবা বলছেন কেবল আমাকে স্মরণ করো যারা এখানকার হবে তাদের মধ্যে সেই সংস্কারও দেখতে পাবে তারা চট করে বুঝে যাবে এখন তোমরা অসীমিত জ্ঞান দীপ্ত বুদ্ধিমান হয়েছো সেন্সিবল যারা তাদেরকে জ্ঞান দীপ্ত বুদ্ধিমান বলা হয় সুতরাং তোমাদের এই নেশায় থাকতে হবে দুঃখ ইত্যাদির প্রশ্নই আসে না আমরা জানি যে ড্রামা চলছে টিকটিক টিকটিক করে তোমরা বলবে বাহ মাম্মা চলে গেছেন ওই একটার অন্য ভূমিকা পালন করতে গেছেন তাতে দুঃখের কিছু নেই এতে মশরে পড়ার কান্নাকাটি করার দুঃখ পাওয়ার কোনো দরকার নেই উনি কোনো উচ্চতর অর্থাৎ শ্রেষ্ঠ সার্ভিস করতে গেছেন অবশ্যই এটাতে ড্রামাতে নির্ধারিত আছে তোমরাও দিনে দিনে উচ্চ শ্রেষ্ঠ হয়ে উঠছ কারণ দুঃখেও মেনে নিচ্ছ সক্ষেও মেনে নিচ্ছ কেউ শরীর ত্যাগ করলে তাও গিয়ে বড়ো কোনো সার্ভিস করবে সেই জন্য বাচ্চাদের কোনো দুঃখ হওয়া উচিত নয় শুধু মাম্মা কেন সবাই চলে যাবে আমাদেরও বাবার কাছে যেতে হবে না বাবা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন তোমাদেরকে নেওয়ার জন্যই তো আমি এসেছি তোমরা এখন প্রস্তুত হও পড়াশোনা করো জ্ঞান যোগ ধারণা সেবায় তোমরা নিজেকে তৈরি করো আমাদের কাজ হলো বাবার সাথে সকলের কাজ হলো বাবার সাথে মাম্মার কাজ ছিল বাবার সাথে তো উনি তার কাছ থেকে নলেজ নিয়ে সার্ভিস করেছেন এবং অন্য সার্ভিস করার জন্য দ্বিতীয় ভূমিকা পালন করতে গেছে আমরা সাক্ষী হয়ে দেখে থাকি এমন মনে হওয়া উচিত নয় যে মাম্মা চলে গেছেন অমুখে চলে গেছে এ চলে গেছে এখন কি করে চলবে হাত তো সার্ভিস করতে গেছে না এটাই তো নিয়ম শরীর তো সব ছাই হতেই হবে সেই জন্যই বাচ্চাদের কোনো রকম চিন্তা করা উচিত নয় হ্যাঁ এটাই সত্যি যে বাবার এই স্টুডেন্ট ইনি খুব ভালো ছিলেন তিনি খুব ভালো ব্যাখ্যা করতেন খুব ভালো বোঝাতেন সীতার দেখিয়েছেন মানে জ্ঞান সীতার দ্বারা তিনি সুরেলা কণ্ঠে সব কিছু ব্যাখ্যা করতেন সব কিছু বুঝিয়ে দিতেন জলের মতো করে বলাও হয়ে থাকে না সে কথা যদি কোনো রকমের সংশয় এলো তবে সব শেষ পথ থেকে ভ্রষ্ট হয়ে যাবে সেই জন্য বাবা বাচ্চাদের বোঝাতে থাকেন বাচ্চারা কোনো বিষয়ে চিন্তা করবে না ডাইরেকশান যা পাও সেটা অনুশীলন অনুশীলন করা চালিয়ে যাও যেমন যেমন ডাইরেকশান পাও তেমন তেমন ডাইরেকশান মতো চলো এমন ভাববে না যে এটা কি হয়ে গেল। চিন্তা তাদের হবে যারা বাবা এবং তার নলেজকে ভুলে যাবে তোমরা বাচ্চারা সবই হলে মাস্টার নলেজফুল যে যেমন পার্ট যে যেমন পার্ট রয়েছে তাতে আমরা কি করতে পারি আচ্ছা রাত্রে তো সবাই স্মরণে বসেছ ভালো উপার্জন হয়ে গেছে বাবা এখানে এসে বাচ্চাদের দেখেন খুশি হন দেখে যে বাগান তৈরি হচ্ছে তোমরা এখন ব্রাহ্মণ এরপর দেবী দেবতাদের বাগান হবে সত্যযুগে ত্রেতা যুগে তোমরা প্রালব্ধ ভোগ করবে এখন এখানে সবাই পুরুষার্থী প্রচেষ্টা করছে সুন্দর ফুল হওয়ার জন্য কাটা থেকে ফুল বানানোর শো করবে বানিয়ে দেখাবে গুলদস্তা বানাবে তোমরা বাবার কাছে নিয়ে আসবে তোমাদের এখানে স্থির অর্থাৎ স্থিরিয়াম হয়ে বসতে হবে বাবা দেখো কতটা পরিপক্ক করে তোলেন তোমরা বাবার আদেশ পেয়েছ না যে শুধুমাত্র আমাকে স্মরণ করো কোনো দেহদারিকে নয় কেউ কান্নাকাটি করলে বাবা বলবেন যে কাঁদে সে সব হারায় যে রয়া তিন খয়া বাবা দেখছেন কোনো শুকিয়ে যাওয়া ফুল তো নেই তো না তোমরা হলে সবাই মহাবীর নানান ধরনের বিঘ্ন আসবেই আসবে যজ্ঞ যখন চালু হয়েছে তো যজ্ঞের নির্ধারিত রূপরেখাতে চলবে এটাই হলো ড্রামার ভবিতব্য আচ্ছা মিষ্টি মিষ্টি হারানেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের সমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের সমন এবং সুপ্রভাত ধারণার জন্য মুখ্য সার এক নম্বর তোমাদের দৈবী অ্যাক্টিভিটি অর্থাৎ কার্যকলাপ বানাতে হবে কখনো লড়াই ঝগড়া করা কটু কথা বলা উচিত নয় কোনো প্রলোভন বা লোভ রাখবে না কাউকে দুঃখ দেবে না সবাইকে শোকের পথ বলে দিতে হবে নাম্বার দুই যে বিঘ্নই আসুক সংশয় আসা উচিত নয় এখন কি করে চলবে এখন কি হবে ড্রামার নিশ্চিত ভবিতব্য মনে করে ঈশ্বরীয় নেশায় থাকা উচিত যা তোমাদের হাতে আছে যা তোমরা করতে পারো চিন্তা করা উচিত নয় বরদান সৎ চিত্তে বাবাকে সন্তুষ্ট করে আর সন্তুষ্ট থাকা রাজযুক্ত ভব তার অর্থ হলো যে বাচ্চারা সৎ চিত্তে বাবাকে সন্তুষ্ট করে দাদা তার নিজের সংস্কারের দ্বারা সংগঠনের মাধ্যমে সবসময় সন্তুষ্ট অর্থাৎ রাজযুক্ত জ্ঞানের সকল রহস্যকে জানা রাজযুক্ত হওয়ার বরদান দেন নিজের এবং অন্যের সংস্কারের রহস্যগুলিকে জানা পরিস্থিতিকে বুঝতে পারা এটাই হলো রাজযুক্ত স্থিতি সৎচিত্তে বাবাকে নিজের পোতামেল দেওয়া বা আন্তরিকভাবে স্নেহের সাথে বাবার সাথে কথোপকথনের করলে সবসময় সমীপে থাকার অনুভব হয়ে থাকে এবং অতীতের খাতা হিসেব নিকাশ সমাপ্ত হয়ে যায় স্লোগান সৎ চিত্তে দাতা বিধাতা বরদাতাকে সন্তুষ্ট যে করে সে রুহানি মৌজে থাকে আচ্ছা ওম শান্তি